কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো হয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, একদম ঠিক। তো বুঝতেই পারছো আমার এটা পছন্দের জায়গা, আমার লবি। আমি এখানে একটুখানি সন্ধ্যেবেলায় হাওয়া খেতে এসেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। তো এখান থেকে এখন ব্লগটা শুরু করলাম। এটা এই ব্লগটা কোনো আমার প্ল্যান করা ব্লগ না, আমি হঠাৎ করেই এলাম। কারণ আজকে একটা স্পেশাল ডে, তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করবো, বেশি না, যতটুকু পারি। তো আজকে গিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো এখন কী বলো তো, আমি বা আমার হাজব্যান্ড কেউ আমরা নিজেদের বার্থডে পালন করি না, কারণ মানে কাজকর্মে থাকি, অত মাথায় থাকে না বার্থডে ফার্থডে এইসব। কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয় তখন এটা অনেক বড় একটা আমাদের পাওনা হয়ে যায়। হঠাৎ করে ছেলে মেয়ে দেখছি কেক ফেক নিয়ে এসছে, কিছু কিছু খাবার। আমি কিন্তু আজকে রান্না করছি না, তো আমি আজ কিছু রান্না করলে ভিডিওটা অন্যরকম হতো, কিন্তু যেহেতু আমি আজকে কিছু রান্না করছি না, তো সব কিছু বাইরে থেকে আসবে। কেক নিয়ে এসছে, আর আরেকজন আমার হবু জামাই, সে আমার বরের জন্যে কেক অনলাইন বাড়িতেই পাঠিয়ে দিয়েছে, আর আমার মেয়ে একটা কেক আনিয়েছে। তো আমার মা একটা কেক দিয়েছে আর কি, আমার মেয়ে আনিয়েছে কিন্তু আমার মা দিয়েছে কেকটা। তো এই নিয়ে একটা ছোট্ট করে সেলিব্রেশন। আর আমাদের একজন রিলেটিভ, মানে আমার বাসুরপুর, সে হুট করেই এসে গেছে, মানে ও আসার কথা ছিল এসেছে। তো আমার দিদি তো থাকেই এখানে, তো এইভাবেই একটা হুটহাট ছোট করে পার্টি, আর কিছুই না। তো আমি চলে এলাম এখন একটু সাজুগুজু করে। তো আমার এই কুর্তি, এগুলো সব আমার পোটলা থেকে বেরোচ্ছে এখন, মনে হচ্ছে না দেখে আমরা লকডাউনের মধ্যে আছি। তো সেজে বুঝে আমার লিপস্টিকও শেষ হয়ে যাচ্ছে, কাজলও শেষ হয়ে যাচ্ছে, শুধু বাড়িতে থেকে বেরিয়ে না, লোকে বেরোয় সাজগুজ করে, ঘোরাঘুরি করে, লোকের লিপস্টিক কাজল শেষ হয়, আমার বাড়িতে বসে বসে লিপস্টিক আর কাজল শেষ হয়ে যাচ্ছে। তো চলো, এটা একটা আনসার্টেন প্ল্যান ছিল, তো আনসার্টেন হয়ে গেলেই ভালো। এখন আমার বাবার আগের থেকে একটু সুস্থ আছে, কিন্তু ওই খাওয়া দাওয়া খুব একটা করছে না, কিন্তু যেহেতু আজকে নিজেই বললো যে একটু বিরিয়ানি খাবে, বা একটু চিকেন তন্দুরি, বা ওই কী KFC চিকেন, এগুলোর খাবার ইচ্ছে হয়েছে। তো ওই এক টুকরো, ছোটো টুকরো এইরকম, যে এক গাদা খেয়ে নিলাম, সেই রকমও কিছু না। তো আমি আজকে বললাম যে না, চলো এই মক্কাটা ছাড়বো না, তোমাদের সঙ্গে সেলিব্রেট করি। আমার বার্থডে তো আমি সেলিব্রেট করেইছি, তো এবার আমার বরের বার্থডে সেলিব্রেট করবো ছোট্ট করে, ছেলে মেয়ে করছে বলে। তো চলো ঘরে যাই, এখন লবিতে তোমাদের সঙ্গে একটু শান্তিপূর্ণভাবে কথা বলে নিলাম, কারণ ঘরের মধ্যে এখন হইচই হয়েছে। তো এখন ঘরে যাই, গিয়ে দেখি ওরা কী কী অ্যারেঞ্জমেন্ট করছে, ওদের অ্যারেঞ্জমেন্ট আমি শুধু ভিডিও করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, লেটস গো। Thank you.
গেলো, তোমরা দেখতেই পেলে আমি আজকে কীভাবে আমার ছেলে মেয়ে সমস্ত কিছু জোগাড় কী কী করতে হবে, কী খাবার আসবে না আসবে সব কিছু ওরাই ঠিক করলো। তো আমি একটু কেক কাটলাম বরের পাশে বসে। আমার বর বেচারা একদম স্কুল বয় হয়ে গেছে, ভীষণ চেহারা খারাপ হয়ে গেছে, তো যাই হোক খুব অসুস্থ থেকে উঠেছে। কিন্তু ওর ইচ্ছে ছিল আজকে একটুখানি নিজেদের মধ্যে করি। তো আমার দিদি, দিদির দুই ছেলে আর আমার ভাসুরপো, এরা মানে এটা হুটহাট প্ল্যান, কোনো প্ল্যান করে না। তো চলো যা একটুখানি করে শেয়ার করলাম, দেখো ভালো লাগলে অবশ্যই জানিও। আর ওরা স্ন্যাক্স কি KFC চিকেন কিছু আনিয়েছে, আর রাত্রিবেলা মনে হয়, আমার যতদূর মনে হয় আমি ঠিক জানি না, বিরিয়ানি আসবে হয়তো, হান্ডি বিরিয়ানি। তো ওটা দিয়ে আজকে রাত্রিবেলা আমাদের একটা ছোটোখাটো পার্টি, গেট টুগেদার যাই বলো সব। তো চলো সব কিছুর মধ্যে একটা আনন্দ আজকে হঠাৎ করে পেয়ে গেলাম। আর আমার মেয়ে আমাকে এনে দিচ্ছে একটা কি ড্রিঙ্ক, আমি জানি না এটা কি ড্রিঙ্ক। চিয়ার্স। কি ড্রিঙ্ক এটা? উইস্কি। পেপসি? উইস্কি। জিরে? হ্যাঁ, এটা জিরা ফ্লেভার কি একটা ড্রিঙ্ক, আমি জানি না ঠিক, মনে মানে জল জিরা টাইপের, অন্য কিছু না। তোমরা অন্য কিছু ভেবো না, কারণ আমি অন্য কিছু খাই না। মিথ্যে কথা, রাম এটা। হ্যাট না না, ভালো তো? হুম, টক টক ভালো। হ্যাঁ, জিরা ফ্লেভার ভালো তো। তো চলো আমি ওই ঘরে যাচ্ছি। তো যাই, ওরা সবাই ওই ঘরে বসে আছে, আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য একটু এই ঘরে চলে এলাম। তো আমার জন্য কি জিরা জল জিরা একটা কোল্ড ড্রিঙ্কসের মতনই কিছু আনিয়েছে। তো আমি প্রথমেই ভাবলাম অন্য কিছু, তো বললো না অন্য কিছু না। তো এটাই এখন আমি খাওয়াবো, আর ওরা সবাই খাচ্ছে চিকেন টিকেন। তো যাই একটু ওদের সঙ্গে আড্ডা মারি, ঠিক আছে চলো। আর রাত্রিবেলা যদি কিছু ভিডিও করতে পারি, বিরিয়ানি ফিরিয়ানি কি আনবে, একটু খাবার সার্ভ করবে, ওগুলো একটুখানি করে নেবো চলো। এর আগে আমরা আনিনি বা খাইনি, তো ছেলে মেয়ে আজকে এই বিরিয়ানি আমাদের খাওয়ালো। পর্দা বিরিয়ানি, পর্দা বিরিয়ানি, পর্দা কাউন্ট করে খোলা হলো, আমার ছেলে খুললো, একটু মজা লাগছিল খুব। তো চলো আজকে আমার ছোট্টখাটো সেলিব্রেশন, আমার হাজবেন্ডের বার্থডে, ছেলে মেয়ের অনারে আমরা করলাম, মানে ওরা করলো বলে আমরা এটা আনন্দটা করতে পারলাম। কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর এখন ডিনারের টাইম, ওরা ডিনার সার্ভ টার্ভ করবে, রান্নাঘর একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলো গুছাতে হবে, এখন অনেক কাজ। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন রাত্রির কটা বাজে বলো তো? এখন রাত্রির 11টা বাজে, আমরা হচ্ছে নিশাচর, তাড়াতাড়ি ঘুমাই না, সকালে উঠবো না যেমন তাড়াতাড়ি, রাত্রে ঘুমাবো না সেই রকম তাড়াতাড়ি, মানে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সুন্দর সুন্দর ভিডিও এনো, আমি দেখবো তোমাদের ভিডিও, তোমরাও সঙ্গে থেকো, আমি সঙ্গে আছি তোমাদের, ঠিক আছে চলো। আর এই যে আমার সুন্দর মাছ, চলো টাটা। তো চলো, এবার আমার ব্লগটা শেষ করার সময় চলে এলো, কেন এখন ডিনার হবে। তো ডিনারে দেখলে পর্দা বিরিয়ানি, প্রথম ফার্স্ট টাইম আমি দেখলাম আমার বাড়িতে এসছে, এর আগে আমরা আনিনি বা খাইনি। তো ছেলে মেয়ে আজকে এই বিরিয়ানি আমাদের খাওয়ালো,
পর্দা বিরিয়ানি, পর্দা বিরিয়ানি, পর্দা কেমন করে খোলা হলো, আমার ছেলে খুললো, একটু মজা লাগছিল খুব। তো চলো আজকে আমার ছোট্টখাটো সেলিব্রেশন, আমার হাজবেন্ডের বার্থডে, ছেলে মেয়ের অনারে আমরা করলাম, মানে ওরা করলো বলে আমরা এটা আনন্দটা করতে পারলাম। কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর এখন ডিনারের টাইম, ওরা ডিনার সার্ভ টার্ভ করবে, রান্নাঘর একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলো গুছাতে হবে, এখন অনেক কাজ। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন রাত্রির কটা বাজে বলো তো? এখন রাত্রির 11টা বাজে। আমরা হচ্ছে নিশাচর, তাড়াতাড়ি ঘুমাই না, সকালে উঠবো না যেমন তাড়াতাড়ি, রাত্রে ঘুমাবো না সেই এখন তাড়াতাড়ি, মানে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সুন্দর সুন্দর ভিডিও এনো, আমি দেখবো তোমাদের ভিডিও, তোমরা ওর সঙ্গে থেকো, আমি সঙ্গে আছি তোমাদের, ঠিক আছে? চলো আর এই যে আমার সুন্দর মাছ, চলো টাটা।